বন্ধু ছাড়া জীবন অকল্পনীয়। বন্ধু হচ্ছে মানুষের আশ্রয়। জীবন চলার পথে বন্ধুবিহীন মানুষ হয় পাগল না হয় রোবট। একে অন্যের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সুসম্পর্কের মাধ্যমে জীবনের বিকাশ এবং আনন্দ, দুঃখ কষ্ট ভাগাভাগি করার নামই বন্ধুত্ব। এই বন্ধুত্বের হাত বাড়িয়ে অনেকে জীবন বিসর্জন পর্যন্ত দেন, আবার অনেকেই নিজের স্বার্থের গণ্ডি পেরিয়ে বৃহত্তর বন্ধুত্বের টানে ছুটে বেড়ান দেশ তথা সমাজের কাজে, প্রতিষ্ঠা করেন আরও শক্তিশালী বন্ধন। আজ সেই বন্ধু দিবসে বন্ধুত্বের এমনই কিছু দৃঢ় বন্ধনের কথা তুলে ধরেছেন রিয়াদ আহসান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন বিপ্লব। পৃথিবীতে স্বার্থহীন নিষ্পাপ এক সম্পর্কের নাম বন্ধুত্ব। বন্ধু হচ্ছে চাঁদের মতো, চাঁদনি রাতে যেখানেই যাওয়া যাবে সেখানেই যেন সঙ্গে যাবে চাঁদও, যত দূরেই হোক দূর আকাশ থেকে জানান দেবে বন্ধু আমিও পাশে আছি। ১৯৩৫ সালে আমেরিকান সরকার এক ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালে পরদিন সেই ঘটনার প্রতিবাদে তার বন্ধু জীবন বিসর্জন দেন, আর দিনটি ছিল আগস্টের প্রথম রবিবার। সেই থেকেই বন্ধুর অবদান আর আত্মত্যাগকে সম্মান জানাতে আমেরিকান কংগ্রেস আগস্ট মাসের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সারা বিশ্বের সাথে বাংলাদেশের বন্ধুরাও নিজেদের মতো পালন করে দিবসটি। পুরনো ঢাকার একটি বড় বন্ধু গ্রুপের সদস্যরা জানালেন, তাদের বন্ধুদের বেশিরভাগ আড্ডাই হয় এখন এক এক দিন এক এক বন্ধুর বাড়ির ছাদে কিংবা বাগানে। বন্ধুত্বে কি আছে এমন প্রশ্ন করতেই জানালেন, আড্ডা দেয়া থেকে দেশ বিদেশ ঘোরাঘুরি, একসাথে পছন্দের খাবারের স্বাদ নেয়া কিংবা মানব সেবা, সবই মেলে এই সম্পর্কের বন্ধনে। সেই উত্তরা থেকে আমি পুরানটাকে চলে আসছি, যখন শুনলাম যে আমাদের বন্ধুত্বের একটা আড্ডা হবে হঠাৎ করেই, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই, তারপরে মানে কি দৌড়ে চলে আসছি এখানে। শুধু বন্ধুত্বটা নেই, ট্যুরগুলো যখনই হয় তখন চিন্তা করে যে রান্নাবান্নার পাটটা তো সামলাইতে হবে একজনের, এই জন্য সবার আগে ফোনটা আমিই পাই আর কি। বন্ধুরাই যে হুট করে আমরা একসাথে হলাম, গল্পগুজব করছি, আড্ডা দিচ্ছি, এটাই আনন্দ। সারাদিনের ক্লান্তি আমাদের সবসময় দূর হয়ে যায় যখন বন্ধুরা আমরা একসাথে হই। ইলিশ মাছের সময় হয়তো ইলিশে উৎসব করি, বিভিন্ন সময় হয়তো হাঁস পার্টি করি, রাতেরবেলা আমরা আড্ডা দিই, একজনের বাসায় যাই অথবা ছাদের মধ্যে, এই ছাদে আমরা অনেকবার আড্ডা দিয়েছি বাচ্চাদেরকে, আমাদের ওয়াইফদেরকে বা মা বাবা, ওরাও চলে যাস আমাদের সাথে সাথে। শুধু নিজেদের জন্যই নয়, সামাজিক অনেক দায়িত্ব পালনেও বন্ধুত্বের জুড়ি নেই, হোক না তা বন্যা কিংবা গুজব মোকাবেলা। আমরা পুরনো ঢাকাতেও 9698 একটা জোন করছি, সেই জোনেরও কিছু বন্ধু বান্ধব আজকে আমার এখানে চলে আসছে। গত বছর, তার আগের বছর বন্যাতে আমরা প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি বিভিন্ন জায়গাতে, এই গ্রুপের ব্যানারে পুরান ঢাকা থেকে আমাদের কন্ট্রিবিউশন ছিল সেখানে। আমাদের বন্ধু বান্ধব বিভিন্ন সময়ে যারা অসুস্থ হয়, হয়তো ইকোনমিক্যালি অত সলভেন্ট না তারা, তাদের জন্য আমাদের একটা ফান্ড সবসময় রেডি থাকে, ক্রিয়েট করা থাকে, সেই হেল্পটা আমরা করি, রক্তের জন্য আমরা কাজ করি। গত কোরবানি ঈদের, আগের কোরবানি ঈদে 2016 সালে আমাদের এক বন্ধুর বাবা হসপিটালে ছিল চাঁদ রাতের দিন, তা সবাই তো পারেনি, কিন্তু ম্যাক্সিমাম বন্ধু দেখা গেছে যে আমরা হসপিটালে সারা রাত থেকেছি, তো না পাওয়াকে এটা তো চরম পাওয়া। বন্ধুত্বের এই গণ্ডিকে ব্যক্তিগত বলয়ে ছাড়িয়ে নিয়ে গেছেন মা বাবা স্ত্রী সন্তানের মাঝেও, তাই এমন বন্ধুত্ব দেখে খুশি এবং নিশ্চিন্ত মায়েরাও। এ ছেলেটা তো চাকরিলে চাকরি জীবন থেকে, চাকরি জীবন আজকে 12-13 বছর চলে, এই ওর ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক। এ ছেলেটা তো যে কত বছর আমি বলতে পারবো না, 25-30, তার বেশি ছাড়া কম হবে না। ওর আসলে আমি কখনো বিরক্ত বোধ করি না, আমার কখনো মনে হয় না বিরক্তের কাজ, আমার ছেলেটা কেন এগুলো করে। ওদের ফ্যামিলির সাথে আমার একটা যোগাযোগ আছে এবং আমার একটা বিশ্বাস যে আমার ছেলেটা কোন কোন ফ্যামিলি কেমন কেমন ছেলের সাথে চলাফেরা করে, আমি একটা আশ্বস্তি, আমি একটা নিশ্চিন্ত থাকি। তার মতে সন্তান যদি চোখের সামনে থেকে ভালো কিছু করে তবে তা আনন্দেরই, আর সন্তানের এমন ভালো বন্ধুদের বন্ধন আরও দৃঢ় হোক এমন প্রত্যাশা সব বাবা মায়েরই। সমাজের চারপাশে ঘুরপাক খাচ্ছে নানান ধরনের গুজব, আর এই গুজব থেকে মুক্ত থাকবার জন্যে বন্ধুত্বের এমন প্রগাঢ় বন্ধন অত্যন্ত জরুরি। যারা গানে গল্পে মেতে থাকেন বিভিন্ন সময়ে, আর এই বন্ধুত্বের সম্পর্ক দিয়েই তারা জয় করতে চান সমগ্র পৃথিবী, দূর করতে চান সমাজ থেকে নানান ধরনের অসঙ্গতি আর গুজব। গুজব মুক্ত হোক বাংলাদেশ এমন শুভ প্রত্যাশা নিয়ে বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে। রিয়াদ হাসান, এসএটিভি, ফরিদাবাদ, ঢাকা।